টলিউডের রাজার চলে যাওয়ার দিন আজ। তিনি ছিলেন দেশের সিনেমায় অবিসংবাদিত রাজা। নিজের অনিন্দ কালজয়ী অভিনয় দিয়ে যেমন যুদ্ধ সমৃদ্ধ করেছিলেন টলিউডে, আবার পরবর্তী প্রজন্মকে পরম স্নেহ শাসনে রেখেছিলেন আগলে। তিনি হচ্ছেন রাজ্জাক। হ্যাঁ, নায়ক রাজ্জাক। আজ নায়ক রাজের চলে যাওয়ার দিন। 2017 সালের 21 আগস্ট পৃথিবীর বাতাসে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন তিনি। দেখতে দেখতে তার প্রয়াণের 5 বছর হয়ে গেল। সক্রিয় অভিভাবক না থাকলে যে কোনো পরিবার, সমাজ কিংবা দেশ লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ঢাকায় সিনেমার ক্ষেত্রে অনেকটা তেমন ঘটছে। এখন টলিউডে সিনেমার চেয়ে কাদা ছোড়াছুড়ি আর পদের কারাকারি বেশি চলে, আর সাধারণ মানুষ সেসব কাণ্ড দেখে তাচ্ছিল্যের হাসি দেয়। ঢাকায় সিনেমার এমন পরিস্থিতি দেখলে অনেকের মনে আক্ষেপ জাগে। এক মুহূর্তের জন্য মনে হয় যদি রাজা থাকতেন হয়তো নিজের স্নেহময় শাসনে পরামর্শে গুছিয়ে রাখতেন রূপালী আঙিনা। নায়ক রাজ রাজ্জাকের জন্ম 1942 সালের 23 জানুয়ারি। তার আসল নাম আব্দুর রাজ্জাক। দেশভাগের সময় তিনি ঢাকায় চলে আসেন। অবশ্য কলকাতায় থাকতেই তিনি অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। সপ্তম শ্রেণীতে পড়াকালীন মঞ্চনাটকের মাধ্যমে তার পথ চলার সূচনা। বাংলাদেশে আসার পর রাজ্জাকের সিনেমা জীবন শুরু হয় 1966 সালে। সিনেমাটির নাম ছিল 13 নম্বর ফেক ওস্তাগার লেন। এখানে একটি ছোট চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। জহির রায়হান পরিচালিত বেহুলা সিনেমায় কেন্দ্রীয় চরিত্র অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেন রাজ্জাক। দীর্ঘ সিনে জীবন 3 শতাধিক সিনেমা অভিনয় করেছিলেন নায়ক রাজ। এর মধ্যে বাংলার পাশাপাশি উর্দু সিনেমা ছিল তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটা সিনেমা, যেগুলো হলো বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেওয়া, ওরা 11 জন। অভিনয়ের পাশাপাশি নায়ক রাজ রাজ্জাক 16 সিনেমা পরিচালনা করেছিলেন। নিজের 2 পুত্র বাপ্পা রাজ ও সম্রাটকে সিনেমায় এনেছেন। তারাও ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। এক জীবনে নায়ক রাজের প্রাপ্তির ঝুলিতে প্রায় সবই ছিল। 2015 সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় তাকে। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে রাজ্জাক 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একই আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন। দৈনিক আমার সংবাদ।